আল্লাহর কাছে কইব কি, তোমার লেখা বিশেষ করি না, ফেরেশতাগো লেখা বিশেষ করি না, আমার অঙ্গ থেকে, হে ঘুমাইতেছেন নাকি, আমার অঙ্গ থেকে সাক্ষী লাগবো, ঠিক না? ঠিক। এখন অঙ্গ সাক্ষী দেয়, কোন অঙ্গ দেয়? কানে দেয়, চক্ষু দেয়, চর্ম দেয়, সুমানাল্লাহ কইতেন না, সব কাজের সাক্ষী দেয়। সংক্ষেপে বলছি, এরপরে মান্দা কি করবে, কি বলবে, তাও আল্লাহ কোরআনে কারিমে বলেন, وَقَالُوا لِجُلُودِهِمْ لِمَا شَهِدْتُمْ عَلَيْنَا, তারা বলবে, পাপীরা গুণাগাররা চর্মকে লক্ষ্য করে বলবে, ও চর্মরা, চর্ম, তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলে কেন, তোমরা আমার বিরুদ্ধে সাক্ষী দিলে কেন, এই চামড়া, এই চামড়া গুণা করতে চামড়া ব্যবহার হয়েছে, চামড়া সাক্ষী দিব, কান ব্যবহার হয়েছে, কান সাক্ষী দিব, চোখ ব্যবহারে চোখ সাক্ষী দিব, জবান ব্যবহারে জবান সাক্ষী দিব, নাজুবিলা কইতেন না, বলু আন্তকনল্লাহুল্লাজি আন্তক কুল্লা আন্তক কুল্লা শাইইউ ওয়া হুয়া খালাকাকুম আউয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউ। তারা বলবে, যিনি আল্লাহ, তিনি সকলকে কথা বলার স্বাধীনতা দিয়েছেন, কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সেই সুযোগে আমরা স্বাধীনতা পাইছি, সুবহানাল্লাহ কইতেন না, সুবহানাল্লাহ। আরেকটা কথা জানাইয়া দেই, প্রথমবার তোমাদেরকে তিনি সৃষ্টি করেছেন, আবার তার কাছেই কিন্তু তোমরা ফিরে যাবে, জুরে কোন সুবহানাল্লাহ, আরো জুরে কোন সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামের জামানায়, হযরত দাউদ, কথাটা মনে রাখবেন, আমি চলে যাব, আপনারা বাইজে থাকবেন, কথাটা চিরদিন মনে রাখবেন, আয়াত কিন্তু সাক্ষী দিছে, আমার কান, আমার চামড়া, আমার নাসিকা, আমার চোখ সব সাক্ষী দিবে, আবার সুতার কায়দা নাই, সুতরাং গুনার কায়দা নাই। হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় এক চকের মধ্যে, বিশাল ময়দানের মধ্যে, একটা বৃদ্ধা রমণী আর একটা সন্তান বাস করে কুরের ঘরের ভিতরে, দীর্ঘ 70 বছর যাবত, কয় বছর যাবত, 70 বছর, জোরে কথা কন, কয় বছর, 70 বছর যাবত এখানে বাস করে, তাইলে আর আগের থেকে তাদের জন্ম, ঠিক না ব্যাঠিক, 70 বছর এই জায়গায়, তাইলে মার বয়স কত, আরো বেশি, ঠিক না ব্যাঠিক, জোরে কন, এদের কাজ কি শুধু আল্লাহকে ডাকা, এদের কাজ কি খালি আল্লাহকে ডাকে, আল্লাহ খুশি হইয়া মরুভূমির মাঝখানে একটা ঝর্ণা সৃষ্টি করে দিয়েছেন, কন্যা সুবহানাল্লাহ, ঝর্ণার পানিতে পানি পান করে রে, ঝর্ণার পানিতে গোসল করে, সুবহানাল্লাহ, কন, ঝর্ণার দাঁড়ে একটা ডালিম গাছ তৈরি হয়ে গেছে, ডালিম গাছের মধ্যে দুইটা ডালিম ধরে, কয়টা, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখে ডালিম গাছের মধ্যে দুইটা ডালিম হয়ে আছে, কয়টা ডালিম, একটা মা খায়, একটা সন্তান খায়, এমনভাবে 70 বছর কেটে গেছে, সকালবেলা একটা ডালিম খাইলে রে, আগামী 24 ঘন্টার ভিতরে খুদা কি জিনিস বুঝে না, 24 ঘন্টায় আল্লাহর ইবাদত করে, যখন 70 বছর পেরিয়ে গেল, আমি সংক্ষেপ করে দিতেছি, রাত গভীর হয়ে গেছে, 70 বছর পরে সন্তান মাকে ডেকে বলে, মা, আমার চামড়া বৃদ্ধ হয়ে গেছে, লুস হয়ে গেছে, তুমিও মা লুস হয়ে গেছো গো, 70 বছর পার হয়ে গেছে, একটি মাত্র ফল খেয়ে জীবন যাপন করলাম, অন্য ফলের স্বাদ বুঝলাম না, অন্য খাবারের স্বাদ বুঝলাম না, মন চাই গো, আমি নিজে কামাই কইরা তোমার মুখের মধ্যে রং বেরঙ্গের খাবার দে, মা গো, সন্তান কি চায় না, সন্তান কামাই করবে, মার মুখে খাবার দিবে, তুমি তো মা না খাইয়া না খাইয়া আমার মুখের মধ্যে খাবার দিছিলা, আমি যখন বিছানায় প্রস্রাব করে দিয়েছি, তুমি বুকের উপরে গেছিলে, বিছানায় তুমি শুয়েছিলে, মা, আমার শখ উঠেছে গো, আমি শহরে গিয়ে কামাই করি, বিভিন্ন রকমের খাবার এনে তোমার মুখের মধ্যে দিয়ে দে, লা ইলাহা ইল্লাল্লাহ, হে
মহাপতে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা, আমার মন চাই তোমার মুখের মধ্যে বিভিন্ন রকমের খাবার দিই। মা দুখুনি ডেকে বলে, বাবা আমার তুই কি আল্লাহর প্রতি খুশি না? কয় খুশি, আল্লাহ ওয়াজ করেছেন লাইন শাকার তুমলা জিদান্নাকুম, আল্লাহর নিয়ামত পেলে শুক্রিয়া আদায় করো, শুক্রিয়া আদায় করলে নিয়ামত বাড়াইয়া দিব, সুবহানাল্লাহ কর না। ওয়াইন কাফার তুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তুমি নিমখারামি করো রে তাহলে আল্লাহ কঠিন আযাব দিব, কঠিন শাস্তি দিব। শাস্তি নিবি না নিয়ামত নিবি? সন্তান কয় আল্মা গো আমি নিয়ামত নিব, কয় চুপ করে তার কথা কইছি না, সুবহানাল্লাহ কইতেন না, সুবহানাল্লাহ। হে জাইদুল, হ্যাঁ অল্প আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। إنك عميد مجد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك عميد مجيد. আল্লাহর দরবারে একটু সবুর চান, একটু আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেন, কোন আলহামদুলিল্লাহ। আমরা অনেক দূর থেকে আসি আপনাদের কাছে, ঠিক না? ঠিক দূরে বলেন, রাত সামনে রয়েছে, অল্প একটু সময় বেশি না। মা আর ছেলের ঘটনাটা একটু শুনেন। সন্তানকে মা বুঝ দিল, কি বুঝ দিল? যে একটু সবুর করো, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহর নিয়ামত বাড়াই দিব। শুধু এতটুকু কথা আর কিছুই না, সন্তান মাইনে নিছেন। পরদিন সকালবেলায় ঘুমে তুইটা দেয়, আনার হলার নাই, নাউজুবিল্লাহ কইবেন না। সন্তান নানার ফলের কাছে গিয়ে দেখে নানার ফল নাই, মার কাছে আসছে, মা ফল নাই, কি করব? কয় মা, সন্তান রে আমার, আমি বলেছিলাম না নিমখ হারামি করিস না, আল্লাহ খাওয়াইতে যে 70 বছর খাওয়াইছে, তুই নিমখ হারামি করার কারণে নেয়ামত উঠাই নিয়ে গেছে, আল্লাহরে ডাকরে, আল্লাহর কাছে কান, আল্লাহ নিয়ে আমাদেরকে মাফ করে, আল্লাহর দরবারে সেজদা দিয়ে মা ছেলে কান্দতে আরম্ভ করে দিছে। আমরা তো কিছু হইলে আল্লাহরে খোঁটা দেই, এ আল্লাহ তোমার দরবারে না কি তুমি আমার না খাই রাখছো করে, এক্সিডেন্ট দিছো করে, রোগ দিছো করে, বিপদ দিছো করে, ঠিক না? ঠিক জোরে কর। কাঁদতেছে কাঁদতেছে কাঁদতে কাঁদতে বিকাল হয়ে গেছে, হঠাৎ করে একটা গরু আসছে, গরুর শিঙ্গের মধ্যে মুক্তা মাখা, পায়ের মধ্যে হীরা মাখা, গলার মধ্যে স্বর্ণের চেইন দেওয়া, শরীরের মধ্যে সুন্দর গিলাপ দেওয়া, এত সুন্দর গরু জীবনে আর কোনো দিন দেখে না। এবার মা সন্তানকে ডেকে বলে, এটা আরেকটা পরীক্ষা আসছে, আর না হয় শয়তান পাঠাইছে, গরুর কাছেও যাবি না। গরু বলে, না আমি তোমাদের জন্য যাইছি, আমাদেরকে আমাকে জবাই করে তোমরা খাও, সুবহানাল্লাহ কইতেন না, না খাইয়া কত থাকবা, খাও, খায় নাই, চলে গেছে গরু। পরের দিন আবার সকালে আসছে, সারাদিন ডাকাডাকি করছে, মা দেয় না, জবাই করে না, চলে গেছে। পরের দিন আবার আসছে, আইসা ঘরের মধ্যে শুইয়া হাত পা বিছাইয়া দিয়া ডাকে আর বলে, আল্লাহ হালাল করে দিয়েছে রে, তোদের হিসাব নিবে না, জবাই করে আমার এ গোস্ত কাবাই করে তোরা খাওয়া দাওয়া কর। শেষ পর্যন্ত জবাই করেছে, গোস্ত কাবাব করে খেয়েছে মা এবং ছেলে। কিন্তু যে মালিকের গরু, মালিক তালাশ করতে আরম্ভ করে দিছে, গরু পায় না। 3 দিন পরে খোঁজ পাইছে, এই জায়গার মধ্যে আইসা গরুর, সুবহানাল্লাহ কন,
খবর পাওয়ার পরে ওই মালিকের কাছে খবর গেছে গুরু এখানে পাওয়া গেছে। ওই যুগের বিচারক ছিলেন বাদশাহ, ছিলেন হযরত দাউদ আলাইহিসসালাম। কে জুড়ে বলেন, জুড়ে বলেন, বিচারক কে ছিল? দাউদ আলাইহিসসালাম। নবী ছিল ন্যায় বিচার না? মালিকের ন্যায় বিচার পাওয়ার আশায় দাউদ আলাইহিসসালামের কাছে গেছে, গিয়া বিচার দিছে। দাউদ আলাইহিসসালাম লোক পাঠাইয়া ওই কুরের ঘর থেকে ওই ছেলেকে তার মাকে খবর দিয়ে আনছে। আনার পরে জিজ্ঞাসা করেছে, তোমরা কি গরু খেয়েছো নাকি? মা ছেলে সব সত্য কথা বলেছে। জোরে কন সুবহানাল্লাহ। অপরাধ করেছি, আবার মিথ্যা বললি কি করি? খাইলা কেন? কো উপাসের জ্বালায় জান বাসে না। আর সত্য কথা বলছে, গরু শুয়ে গিয়া বলে যে আমারে জবাই করো, খাও হালাল, এই জন্য খাইছি। হুজুর গো, আমাদেরকে মাফ কইরা দেন, গরু মালিকের চাইতে মাফ নিয়া দেন। দাউদ আলাইহিসসালাম বলে, তোমরা চিন্তা করো না, তোমরা আল্লাহর সৃষ্টি, আমার রাজ্যে থাকো, না খাই আসো আমি জানি না, এই হিসাব যদি আল্লাহ নেয় আমি কেমন ভাবে দিব। ঠিক আছে, গরুর মালিককে আমি ডাকাই আনি। গরুর মালিককে ডাকাই না, সব ঘটনা খুলে বলেছে। খুলে বলে বলছে, তুমি কি চাও? তুমি যা চাও সব দেওয়া হবে, তবু তাদের মাফ করে দাও। কয় না, এগুলি আমি চাই না, আমি বিচার চাই। আমি কি চাই? জোরে কন, কথা শেষ হয়ে আসছে। কি চাই? বিচার চাই। আমি বলি চাই না। কয় চামড়া এক পাল্লায় দাও আর হীরা মুক্তার এক পাল্লায় দাও, তোমার দিয়ে দেই, তবু তুমি মাফ করো, কারণ আমার রাজ্যের ভিতরে। কয় হুজুর, এগুলি সব খামখেয়ালি কথা, গরু কথা কয় না কি? এটা তো আরেক মস্কারা, গাঁজা ঘুরি কথা। কারিলে কি কো আবার, আল্লাহ ইচ্ছা করলে পারে না কোন কাম? জোরে কথা কন, আল্লাহ ইচ্ছা করলে পারে না কি? কয় তুমি কো গাঁজা ঘুরি, আমি কই আল্লাহর দ্বারা সব সম্ভব। তোমার গাঁজা ঘুরি কথা কোক আর যাই কোক না, তোমার পাওনা তুমি নিয়ে যাও। গরুর চামড়া হার মাংস সহ এক পাল্লাই দেই আর স্বর্ণ আরেক পাল্লাই দেই, তোমারে দিয়ে দেই, তুমি লইয়া যাও, তারা মাফ করে দাও। কয় মাফ হবে না, কথা চিন্তা করছেন নাকি? এবার দাউদ আলাইহিসসালাম কয়, আল্লাহ বিচার কেমনে করি, তুমি ফয়সালা নাযিল করো। কয় আমার নবী, আমার বন্ধু গো, বনী ইসরাঈল লোকেরা আপনার কাছে জানতে চাইছিল হাশরের ময়দানে আমি কেমনে বিচার করব, মনে আছে নাকি? হাশরের ময়দানে একটা বিচার আপনার কাছে কমু কইছি না নাকি? এটা কই হইছে একটা নাকি করো আপনারা? এখন কইতাছে, ওই যে চাইছিল হাশরের ময়দানে কেমনে বিচার করবো, কালকে ঈদের দিন জানাইয়া দেন এই বিচারটাই হাশরের ময়দানে আমি আল্লাহ যেমনে করি গো, ঠিক এইভাবে কইরা দেখাইয়া দিমু। সুবহানাল্লাহ কইতেন না? যাও সবাইকে জানাই দাও, তোমার গুরুর বিচার হবে হাশরের ময়দানে, আল্লাহ যেই নীতিতে বিচার করে সেই নীতিতে বিচার হবে। সারা পৃথিবী ঘোষণা করে দাও, ঈদগাহ ময়দানে লোকজন উঠে যায়। এই কথা শুনছে বরে, ঈদের নামাজ তো পুরুষের লাগি, কার লাগিও? এখন দূর দূরান্তে মহিলা সহ গিয়া বুঝা গেছে। তো সেই যুগে প্রজেক্টর আসিল না, কথা বুঝেন নাই যে প্রজেক্টরে দেখবো, মহিলা সহ দূর দূরান্ত এত লোক আসিল না। আবার দূর থেকে আপনাদের এগুলি দেখা দেখি করবো, উকি উকি শুরু করে দিছে। ঠিক টাইমলি দাউদ আলাইহিসসালাম চেয়ারের মধ্যে বইছে, কইতেন না সুবহানাল্লাহ, সব মানুষ চেয়ার হয়েছে। দুইটা বিচার, কয়টা বিচার? একটা হয়েছে ওই যে মালিকের দামি গরু চুরি করছে সেইটার বিচার, আর একটা হয়েছে বিচার আসরের দিন আল্লাহ কেমনে করব সেই বিচার। এটা দেখার শখ, সব মানুষ পয়সা রয়েছে চাইয়া রয়েছে গো, টাইম মতন জিবরাইল আলাইহিসসালাম আইয়া হাজির, আল্লাহ নবী অপেক্ষায় রয়েছেন, সেই বিচার কেমনে করবো, আল্লাহ খবর দিব তারপরে করবো, ঠিক না ব্যাঠি? আঙ্গ মতন না তো, আঙ্গ মন মতন কাম করবো, হুজুর ভাল লাগে না, ও আর শর্ট করেন, এটা তো না। বৈশা রয়েছে আল্লাহর কাছ থেকে পারমিশন আইব, তারপরে বিচার হইব। জিবরাইল আলাইহিসসালাম আইয়া কয়, নবী আপনার বেশি কাম নাই গো, খালি গরুর মালিককে ডাক দাস জিগান, সেই দিনের ঘটনা বাণিজ্য সফরে যে গেছিল ব্যবসায়িক কাফেলা নিয়ে, সেই দিনের ঘটনা মনে আসেনি? তুই তার মাথা গরম হয়ে যাইব গা, নাউজুবিল্লাহ কইতেন না? খালি জিগান যে তোমার একটা মালিক ছিল, মালিকের লগে তুমি সিরিয়া ভ্রমণে গেছিলা, সেই দিন মালিকটার লগে কি কাহিনী করে সম্পদের মালিক হয়েছিলা, সেই কথাটা তোমার মনে আসেনি, খালি এইটা জিগান, কথা বুঝেন নাই? কয় তাইলেই সব হয়ে যাবো, তাই নাকি? হ,
ঘটনাটা কি আমার বুঝে একই হয়ে যাও ইব্রাহিম? ঘটনাটা এই, কথা বুঝেন নাই? ঘটনাটা এই, ঠিক আছে। এবার গরুর মালিকটা ডাক দিছে, এদিকে আয়ো, মা বেটির বিচার পরে হইব, আগে তোমার জানাই দে, ইমুক তারিখে তুমি বাণিজ্য সফরে ছিড়াই গেছিল, তোমার মনিপ ছিল ইমুকে, হেই মনিপের লাগে তোমার কি আচরণ হয়েছিল ঘটনাটা মনে আসেনি, থাকলে একটু একটু এই মাঠের মধ্যে বর্ণনা করো। সুহানালা কইছেন না কই আমার এটা কুত্তের মানায় কথা কন, কি কথা কন হুজুর ইচ্ছা নামনে, আমরা বাদশাহ মানুষ এমনি গেলি একটু কথাগুলো আবার নবী মানুষ, সেদিনে কী ঘটনা আবার এগুলি দিয়ে একটা আজগুবি কথা কইতেছেন আপনি, আমি আজগুবি কই কে হ্যাঁ তাহলে সত্য কথা কইতে না কেন না, এই দুনিয়ার মানুষ তোমরা কি দেখতে চাও মানুষগুলি যখন আসরের দিন গুণা অস্বীকার করবে সেই অস্বীকার গুণাগুলিকে আল্লাহ কেমনে স্বীকার করাইব? তোমরা যদি দেখতে চাও এখন দেখায় দেই, আল্লাহ তাআলা বলছেন আলিয়া ওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলহুম বিমা কানু ইয়াকসিবু। সেদিন মুখ বন্ধ করে দিবে, জবান বন্ধ করে দিবে, হাত কথা বলবে, পা সাক্ষী দিবে, সুবহানাল্লাহ কর না, তার কৃতকর্মের সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দাউদ আপনি আর দেরি কইরেন না, আপনি আদেশ দেন তার জবান বন্ধ হইয়া যাক। সুবহানাল্লাহ কইছেন না নাকি? আরে জোরে সুবহানাল্লাহ কর না, দাউদ আর কথা নাই, আপনি আমার বন্ধু, তার জবান বন্ধ হইতে আর আদেশ দেন, আমি আল্লাহর সাথে তার জবান বন্ধ করে দেবো, তার হাত কথা বলবে, তার পা সাক্ষী দিবে, তার চর্ম সাক্ষী দিবে, সব ফয়সালা হয়ে যাবে। আল্লাহর হাবিব আল্লাহর পারমিশন পাইয়া ঈদের ময়দানে সব লোকেরা বললো তোমরা সাক্ষী থাকো রে, আল্লাহর আদেশে এই মালিকের মুখ বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ কইতেন না, বন্ধ করে দিলে ইমন ইমন করবো, কথা কইতে পারবো, কথা কইবো কাটায় হাতে সাক্ষী দিব পায়ে, কথা বুঝেন নাই, হাত ডাক দেওয়ালে আল্লাহর নবী গো এই লোক আপনার সাথে বেইমানি করতে পারছে, আপনার সামনে মিথ্যা বলতে পারছে, আমরা পারতাম না। ইমুক নামের একজন বণিক ছিল, ব্যবসায়ী ছিল, তার বিশ্বস্ত কর্মচারী ছিল, সে তার 700 উট বোঝাই মালামাল নিয়ে সে রওনা দিয়েছিল, ঘোড়া নিয়ে রওনা দিয়েছিল সিরিয়ায়, তার বডিগার্ড ছিল সে, তার হাতে অস্ত্র থাকতো, নজুবিল্লাহ কইতেন না, কথা বুঝতেছেন নাকি, অস্ত্র থাকতো, মালামাল নিয়ে রওনা দিয়েছে, আর এই গরুটা ওই ব্যক্তি শখ করে পালতো, যত্ন করে, সিংয়ের মধ্যে মণিমুক্তা লাগানো ছিল, পায়ের মধ্যে ঝুমকা ছিল স্বর্ণের, সে আদর করে লালন পালন করেছে গরুটাকে। সে গহীন বনের মধ্যে যখন গেছে, এদিক তাকায় ওদিক তাকায় কেউ আসেনি, দেখে কোনো লোক নাই, দাঁড়ালো অস্ত্র দিয়া ওই মালিককে খতম করে হত্যা করে এই সমুদয় মালিক সম্পদ নিয়ে সিরিয়া বিক্রি করে সে সিরিয়ার থেকে আইসা এই বৃদ্ধাকে আর ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়ে তাদের বাড়িঘর টাকা পয়সা অর্থ করে গরু সব দখল করে নেয়।